স্কুলে যখন মাস্টার যখন ক্লাসে ঢোকে সব ছাত্রকে এক টাকা দিয়ে ভর্তি করেছে, ক্লাসে এক গ্রাম ছিলেন, কিন্তু বলেন তো সব ছাত্রের প্রতি কি শিক্ষকের নজর? মাহফিলের জন্য কবুল করেছে, শুধু কবুলই করে নাই, আল্লাহ পাক জান্নাতের বাগানের মধ্যে বসাইছে, শুধু বসাই নাই, আমার আল্লাহ ডাকতে বলে হাবিব আমার দোস্ত, আমার আদম নবীর উম্মতের জন্য নয়, ঈসা নবীর উম্মতের জন্য নয়, দাউদ নবীর উম্মতের জন্য হারাম করে দিয়ে জান্নাতের বাগানের মধ্যে বসেছে, যখন টুকটুক করে যখন বাড়ির মধ্যে থেকে রওনা করছে, ফেরেশতারা ডাকতে বলে আল্লাহ ওই যে ডাক্তার যুবক ওই কলেজের প্রভাষক আজ যুবক তোমার আমার ইমান কিন্তু মোনাফকে দল লাগবে, ইমানটা কিন্তু কেড়ে নিচ্ছে, তোমার মোবাইলে সারাদিন তুমি এই যে হাতের মধ্যে একটু চারা আছে এই চারাতে টান্ডা একটা ছবি ছবি আসবে না, যখন তোমার এই রক্তের সাথে রক্তের সাথে যখন ওই টাচের সাথে লাগবে তখন সে তোমার মোবাইলে ছবি আসবে, মানে তোমার রক্ত গুলো দেখো বেইমানের কি একটা শাস্তির কি একটা, মোবাইল যেমন পার্সের যেমন ক্ষতি তেমন লাভ
আজকে তো হাসরের ময়দানে আজকের কিতাবটা দেখছি আল্লাহ পাক রব্বুল কারীম বলতেছেন আলেমদের বিচার তো করবে আউলে গোপনে আলেমদের বিচার কিন্তু সবার মাঝখান হবে না আলেমদের বিচার হবে গোপনে তবে আল্লাহ বাতাম দিয়েছেন জবানে বলছো একটা বলছো আর একটা ঠিক ঠিক জবান তো বলে একটা বলে আর একটা খালি করে এই দুটো ঠিক করো আর তোমার তো কাজ ঠিক করো তারপর মাছ আজকে আমি আমার দ্বিতীয় সাহেব আল্লাহ সাহেবকে 30,000 টাকা আমি গুনে দিলাম বললাম হায় হায় এই টাকা গুলো আপনাদেরকে মাহফিলে দাওয়াত দেয় কিন্তু মাহফিলে যাওয়ার 12টা বাজে গেছে শুধু আপনাদের সালামের জন্য ওই কথা বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম যে মামলার আপিল আছে ওই মামলার জামিন আছে যেই মামলার আপিল নাই ওই মামলার আমি আপনাদের সকলেই 5টা মামলার আসামি এই মামলার জামিন নাই তোমার গ্রামের কৃষ্ণর কাছে ওয়াজাই লাগবে তোমার গ্রামের ওই যে রামকৃষ্ণর কাছে ওয়াজাই লাগবে তোমার আমার বেটা ছোট্ট বেটি দুনিয়াতে চলে যাবে আর কাছে ওয়াজাই আসে আমি চলিয়া যাব আমার কাছে ওয়াজাই লাগবে আমার বাবা চলিয়া যাবে বাবার কাছে ওয়াজাই সবাই গ্রামের কাছে ওয়াজাই নবী আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসসালামু আলা ইবাদিহি আল্লাযীনা আসতাফা আম্মা বা'দু ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম ومكر الله خير الماكرين قال الله تبارك وتعالى في كلامه المجيد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আরেকটু জোরে বলেন আল্লাহ আকবার নামাজে
আল্লাহু আকবার বলতে রে মনে কোনো দিন কষ্ট দিবেন না ব্যথা দিবেন না এ যুবতীর দল ও ভক্তদের মুরব্বিওয়ালা ও ভক্তদের আম্মা জানেরা তোমাদের জন্য কিছু উপহার আজকে দেওয়ার জন্য চেষ্টা করব যদি আমার মালিক আমার রব যদি আমার এই গুনাহগুলো জবাবে বাহির করে দেয় আজকে মাহফিলটা যুবকরা সাজাইছেন যুবক রে আমার আল্লাহ কত ভালো আল্লাহ আমার আল্লাহ কতটুকু বান্দাকে ভালোবাসে মাহবুব করে আমার আল্লাহ ডাকতে বলে দুনিয়ার মধ্যে কোন মানুষ যদি ওই মহান হুজুরকে হুজুর বলিয়া দান দেয় আমার সাহেব বলিয়া দান দেয় আল্লাহর নবীকে যদি রসুল বলিয়া দান দেয় সর্বনায় পীরকে যদি পীর বলিয়া দান দেয় এরা ফুলের পীরকে যদি পীর বলিয়া দান দেয় ওই প্রসার সাহিত্য ডিগ্রি কলেজের প্রফেসরকে যদি নাম করিয়া রাখে আমার আল্লাহ তাবারক তাআলা আমাদের বলে যুবতীর দল দুনিয়ার মধ্যে কারো নাম ধরলে গুনাহ মাফ হয় না কিন্তু আমার কোন বান্দা আর আগে জামানার নবীর উম্মতের বা উম্মতরা যদি দুনিয়ার মধ্যে কাউকে রাখলে তোমার গুনাহ মাফ হয় না কিন্তু একটা বার যদি আমার আল্লাহ আল্লাহ কদাদ দাও তোমার জবাব দিয়ে আল্লাহ নাম উচ্চারিত হইতে দেরি হয় আমার আল্লাহ ওই বান্দা বান্দির গুনাহ মাফ করতে দেরি হয় না আপনার বিবি রকম তেলাওয়াত করবে বলবেন আল্লাহু আকবার আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখা বলে বান্দারে তোরা জানোস না তোরা আমাকে দেখোস না কিন্তু আমি আল্লাহ তোদের দিকে কুদরতি জাহারাই নজর দিয়া তাকায় থাকি যখন তুমি বলবা আল্লাহু আকবার কিতাবের মধ্যে লেখা হয় এক নাম্বার সত্যি দু ইমানা আমার আল্লাহ তোমার ইমানকে বর্ধিত করে দিবে নাম্বার দুই আল্লাহর কোন বান্দা যদি বিবি মাকরি পরশুরা আমাকে আন্দালাত করে ইসমিল্লাহির রহমানির রহিম ইদা মাকাতির ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাদিবা খাফিদাতুর রাফিয়া ইদা রুজ্জাতিল আরদ রুজ্জা আল্লাহর বান্দা যখন তেলাওয়াত করে তেলাওয়াত করে আল্লাহর বান্দা তেলাওয়াত করতে পারে না কিন্তু হুজুর তেলাওয়াত করে মসজিদের ইমাম সাহেব আল্লাহর বান্দা আবেদ করা বন্ধিয়ে মালিককে ডাকতে পারে মালিক আমি তো তেলাওয়াত করতে পারি না কিন্তু মসজিদের ইমাম সাহেব তেলাওয়াত করে যুবক যুবতীরা তেলাওয়াত করে ছোট্ট ছোট্ট বাচ্চারা সকালবেলা কোরআন শরীফটা বুকের মধ্যে নিয়ে লোক রে আল্লাহর বান্দিরা ঠান্ডা পানিতে ওজু করে টুকটুক করে মা হুজুরের কাছে করার জন্য লাগে আপনি ঘুমা থাকেন বাবা ঘুমা থাকে মা ঘুমা থাকে এ রতনকার যুবক ভাইরা রে তোমার বেটি কি করে কোরআন শরীফ দাঁড়িয়ে যখন চলে যায় আমার আল্লাহ ডাকতে বলো ফেরেশতারা তোমরা সাক্ষী রাখো আল্লাহর বান্দার বাবা ঘুমায় মা ঘুমায় কি ছোট্ট মানুষ মসজিদ আজান দিতে হুজুরের কাছে পড়ার জন্য যাবে আল্লাহর বান্দার উসিলায় তোমার ওই রতন কান্দির সমস্ত খবর আজাব গুলো মাফ করে দাও ওই তো তোমার ডাক্তার কবর আজাব গুলো মাফ করে দাও এলাকার কবরের মধ্যে যারা আছে তোরা মাফ করে দাও তাফসীর ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন আল্লাহর দ্বিতীয় বান্দা যদি আবার আল্লাহু আকবার বলে কোরআন শরীফ তেলাওয়াত শুনে আমার আল্লাহ ওই বান্দাকে জীবনেও কোনোদিন নিজেকে রব দেবে না আমার আজকের যাওয়া এই মাত্র 12 তারিখ পর্যন্ত আগামীকাল কয় তারিখ যদি 12 তারিখ 1 মিনিট পরে আমি গয়ন রাখি আমাকে থাকাইতে আইনে থাকাইতে পারবো না কারণ আমি দেখো আমার দাওয়াত আছে 22 তারিখে 12 তারিখ কয় তারিখ
বর্তমান জামানায় 100 গলা কাটা শহীদের সব আমার নামে দেওয়া তবে আল্লাহ হুজুর আর কিছু হবে আল্লাহ রসুল আল্লাহ পাক রব্বুল কারীম জিবরাইলকে পাঠায় আমার বন্ধু জানাও আমার হাবিবের উম্মত যদি একবার সুবহানাল্লাহ বলে জান্নাতের মধ্যে একটা খেজুর গাছ লাগানো হবে। কিতাবের মধ্যে লেখা পবিত্র কোরআনের মধ্যে বলেন সুবহানাল্লাযী আসরা বি আবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলা আখিরিল আয়াত। আমরা অতি সহজে বুঝি মেরাজ কিন্তু সহজ জিনিস, মেরাজ কিন্তু সহজ জিনিস বাবা। আমার আগে দিনে অস্ত হয়ে গেছেন, আপনাদের ওই রকম কণ্ঠ যে আমি বায়ান শোনাইতে পারবো না, তবে একটু দোয়া করবেন। আল্লাহর নবীকে মেরাজে নিয়ে গেছেন, মেরাজে নিয়ে জান্নাত দেখাইছে জাহান্নাম দেখাইছে। দুইজন ব্যক্তি হযরত জিবরাইল আমি নিয়ে যায়, নেওয়ার পরে জিবরাইলকে ডাকতে বলে জিবরাইল এখন আর ভাই আসবে না, সরাসরি আমি আর আমি আর আল্লাহ নিয়ে বসাইছেন। আল্লাহ ডাইনে বামে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আলাপ চলতেছে আলাপ চলতেছে, কোনো ভায়া নাই কোনো মিডিয়া নাই কোনো প্রচারক নাই, আলাপ চলতেছে তো আলাপ চলতেছে, শেষ মুহূর্তে আলাপ করতেছে আর করতেছে পয়গম্বর ডাকতে বলে আল্লাহ, আলাপ যে করতেছে কোনো সাক্ষী নাই কোনো মিডিয়া নাই, আপনি তো কোনো জবাব দেন না। আমার মালিক মিষ্টি হাসি দিয়া বলে পয়গম্বর দুনিয়ার মধ্যে কোন ছাত্র যদি শিক্ষককে প্রশ্ন করে প্রশ্নের জবাব দেয় উত্তর দেয়, আমার যদি জিজ্ঞাসা করে স্যার হয়তো ধমক দেয় যা বারবার কোন প্রশ্নের উত্তর দিতে পারবো না, বারবার প্রশ্ন বোঝায় দিতে পারবো না। আমার পয়গম্বর ডাকতে বলে আল্লাহ, তুমি আমার সাথে কথা বলতেছো বলতে বলতে হঠাৎ করে যদি আমার জবাব নয় বাইর হওয়ায় নবী দেব না তাহলে উপায় নাই, এই জন্য যত সাবার আমি আল্লাহ এক সেকেন্ডে সারে তোমার সব দিয়া দেব। এই দেশের মধ্যে জুতা চোরের বিচার হয়, এই দেশের মধ্যে মোবাইল চোরের বিচার হয়, কিন্তু বড় বড় শিক্ষিত ভাইরা কলম্বিয়া চুরি করে তার বিচার হয় না। এরা মুসলমান ভাইরা ওদিকে যাব না, মেহরবানি করে আপনি সব দেখাইলেন আর একটু কি কিছু দেখাবেন না, আমার আল্লাহ আল্লাহর নবীর রায়ের মধ্যে হাত দিয়ে আল্লাহর নবীর চেহারা আপনি স্বপ্নে দেখেন, কোন সাহাবাইকে আল্লাহর নবীর চেহারা বাস্তব দেখে নাই, রসুলের আসল চেহারা দেখায় না নাই, কারণ দেখবেন কোন যুবক যুবতী যদি পেন কপেন করে যুবক ওই যুবতী যখন যুবকের কাছে সিটি রাখে ও যখন রাস্তার মধ্যে করতে থাকে পরে আর দেখে যে কোনো লোক আসে নাকি, এরপরে দেখে যে আমার যখন দেখে লোক আছে তখন সামলায়, কারণ চিঠি দিছে আমার প্রেমিকা লেখার মধ্যে প্রেমিকার চেহারা ভাসে, বাস্তব প্রমাণ এই বন্ধু সেটার বাবা না যার মামলা একটু পরে বুঝবেন, আপনি হাত তুলবেন হাতের মধ্যে আপনার মার চেহারা বানবে, আপনি হাত তুলবেন হাতের মধ্যে আব্বার চেহারা বানবে, আল্লাহ পাক রব্বি কারীম ডাকতে বলে হাবিব আমার দোস্ত আমার
আসলে একটু সামনে অগ্রসর হই যখন যাইতেছেন 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 যাইতে যাইতে দাদাকে কি বাবা এত সুন্দর একটা দরজা দেখা যায় আল্লাহর হাবিব ওখানে থেমে গেছেন আল্লাহর হাবিব আর সামনের দিকে আগায় না আল্লাহ পাক রব্বুল ডাকতে বলে দোস্ত রে বন্ধু রে আমার ও হাবিব আমার দোস্ত আমার কি ব্যাপার তুমি আও আগাও না কেন আল্লাহর নবী চোখের মধ্যে পানি লাগতে বলে আল্লাহ দুনিয়ার মধ্যে শুধু জান্নাত শুনছি জান্নাত শুনতে আজকে তুমি আমাকে জান্নাত দেখাইলা কিন্তু জান্নাতের আগে দেখি কত সুন্দর কোন দরজা দেখা যায় দরজা কেন কিসের দরজা আল্লাহ বোধহয় এইটাই আমার জান্নাতের দরজা আমার আল্লাহ ডাকতে বলে হাবিব আমার দোস্ত আমার শোনো এই যে দরজাটা দেখতেছো ওই দরজার মধ্যে রত প্রান্তের কোন শিবরামপুরের আমার যুবক যুবতীর দল ও শিবরামপুরের যুবক ভাইরা ও শিবরামপুরের মুরব্বী বাজানরা আপনাদের নাতুদের হাতে ধরি পায়ে ধরি আগামীকাল যদি বলো হুজুর তোমাকে আমি 1,00,000 টাকা দেবো 1,000 টাকা দেবো কিন্তু আমার বাড়িতে আসেন আসবো না যুবক রে যুবক রে আল্লাহ পাক রাজিনা কয় ঘন্টার জন্য এলাকার মধ্যে আমাকে কবুল করেছে আপনাদেরকে কবুল করেছে এই জন্য আপনাদের হাতে ধরি পায়ে ধরি আজকে একটু নতুন কয় শুনে যান আসলে এই নতুন পয়গম্বর 1400 বছর আগে তিনি বান করে গেছেন আল্লাহর নবী এত সুন্দর এত সুন্দর জান্নাত এত সুন্দর দরজা আমি পৃথিবীর মধ্যে আমি মক্কার মধ্যে দেখি নাই মদিনার মধ্যে দেখি নাই কুলকাতার মধ্যে যত জায়গায় ঘুরলাম এত সুন্দর দরজা দেখি নাই আমার আল্লাহ ডাকতে বলে হাবি এই দরজা বানাইতে শিবরামপুরের কোনো কাঠ লাগে নাই মিস্ত্রি লাগে নাই সাজাপুর থানার কোন মিস্ত্রি লাগে নাই বাংলাদেশের সেগুন কাঠ লাগে নাই আমি আল্লাহ বলছি তো ভাই আছে আল্লাহর নবী ডাকতে বলে আল্লাহ তাহলে দরজা নাকি আমার দরজা নাকি আমার আল্লাহ গায়ের মধ্যে হাত না বলে উপর দিকে তাকাও উপর দিকে তাকা দেখে দরজার মধ্যে লেখা হযরত ওমরের আল্লাহ বলে হাবিব আমার দোস্ত আমার তুমি কিছু কথা জানিয়ে দাও দুনিয়ার মধ্যে কোন ব্যাপ কোন মুরব্বী যদি তার বেটাকে বিয়ে করায় যুবক হয় যুবক হওয়ার পরে যখন বিয়ে করাবে বেটার জন্য আলাদা ঘর দেওয়া লাগে ঠিক বুঝতেছেন কেমন শিবরামপুরের মুরব্বী বাজানরা ও শিবরামপুরের যুবক ভাইরা ও শিবরামপুরের আম্মা জানরা এখনো যারা বাড়ির মধ্যে আছো টুকটুক করে সব পর্দার মধ্যে বসো মা এই মধ্যের মধ্যে কার যেন আমার মতো বাবা নাই কার যেন মা নাই কার যেন আসলে দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন নাই ভাই তার বন্ধু বান্ধব এই কার যেন নাই যুবক রে আমার আল্লাহ রাজা বলে হাবিব আমার দোস্ত আমার আমি তো বলেছিলাম আসারাই মুবাশশারা দরজন সাহাবীর জন্য জান্নাত আমি আগেই বানা রাখি আমি দাঁড়ি যখন কোন বেটা বিয়ে করা বিয়ে করানোর জন্য কোন ঘর বানাই ঘরের মধ্যে আসবাবপত্র দেয় বেটার বাবা যদি আসবাবপত্র না দেখে মোটটা খারাপ হবে এই জন্য হাবিব আমার দোস্ত আমার আমার দরজন সাহাবি তোমার দরজন আসল সাহাবি আছে সাহাবির জন্য আমি আল্লাহ জান্নাত বানাইছি জান্নাতের মধ্যে ঘরের মধ্যে প্রত্যেকটি ঘরের জন্য একজন সাহাবি জন্য এক এক রকমের আইটিএম এর খাবার এক এক রকম আইটিএম এর চাদর কবি আমার চোখ দিয়ে পানি ফালা ডাকা বলে মাওলা ওমরের জান্নাতের দরজা যদি এত সুন্দর হয় ওমর যেই খাটের মধ্যে ঘুমাবে না জানি খাটটা কত সুন্দর হবে ওমর যেই পেলেটের মধ্যে জান্নাতের মধ্যে ভাত খাবে না জানি পেলেটটা কত সুন্দর হবে ওমর যেই বালিশের মধ্যে ঘুমাবে নানা জানি ওই বালিশটা কত সুন্দর হবে আমার আল্লাহ যখন এই কথা উনি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে আল্লাহ এত পয়গম্বরকে ডাকতে পারে পয়গম্বর ওমরের জান্নাত
রাজ্যে বিয়ে করে সেই কিন্তু বাসন ঘরে ঢুকে অন্য কেউ ঢুকতে পারে না। আমি বাবার দোস্ত এই জান্নাতের মধ্যে তোমাকে কিন্তু ঢুকতে দেওয়া হবে না। আর একটু অগ্রসর হলেন সামনে গেলেন দেখে এই দরজার চাইতে এই দরজা আরো কোটি গুণের সুন্দর। কিন্তু নবী আমার করে চোখের পানি ফেলায় আল্লাহ ডাকতে বলে হাবি দোস্ত আপনি কাঁদবেন না, আপনার আমি আল্লাহ শুধু আপনার জন্য কুল কায়না সাজাইছি, আদম নবীর জন্য সাজাই নাই, ইব্রাহিম নবীর জন্য সাজাই নাই। আমি জানি আমার নবী যখন যাবে নবীর উম্মত গুলো হবে পাগল করা, এই নবীর উম্মত গুলো ঠিক মতো আমল করতে পারবে না, বেটা বেটিনে ব্যস্ত থাকবে, সংসার না ব্যস্ত থাকবে, গুরু বাসন না ব্যস্ত থাকবে। এরপরে নবীর উম্মত যখন একবার আল্লাহ কয়লাক দিবে আমি আল্লাহ আমার নবীর উম্মতের গুণাগুলো মাফ করে দেব। আল্লাহ বলে আমি তোমাকে বলবো না, একটু উপরের দিকে তাকাও, উপরের দিকে তাকাইয়া দেখে হযরতে আবু বকরের না শ্বশুরের ঘরটা দেখতে পারে না, যাইতে পারে না। আমার আল্লাহ ডাকতে বলে হাবিব যতই সুস্থ যাওয়ার যতই তুমি আমার সাথে কৌশল কাটা, তোমার শ্বশুর আমার ঘর তোমাকে দেখাবো না, তুমি যদি দেখো আপনি বলবেন না আমি কি বলবো। আল্লাহ বেকারি বলে হাবি আমার রাগ করবেন না, ভাবেন না, আপনার যে জান্নাত হবে একটা পশম পরিমাণ সাজাইয়া। এই জন্য বলছে আল্লাহ আপনি যদি আমাদেরকে নবী বানাইয়া আখেরি জামার আর পয়গম্বর উম্মত বানাইতেন তবু তো আমরা জান্নাতে যাইতে পারতাম। একটু বারের দিকে তাকা বান্দারে তুমি যেদিকে তাকাইবা শুধু আমার কুদরত আর কুদরত। আজকের মাহফিলের জন্য যুবক পাইরা মাওলানা মায়ের আবেশাত আমাদের জন্য গরুর ব্যবস্থা করলো, মুরগির ব্যবস্থা করলো, মাছের ব্যবস্থা করলো, সাধারণ বলতেছি
আমি গুলশানের মাটিতে 10 বছর চাকরি করেছি যুবক ভাইরা, ও আমার গুরু বিবাদার, ও আম্মা জান্দা একটু দিলেন কথা সম্মান। আল্লাহ নবী যেদিন বিদায় হলেন মুসাফির খারার জানোরার কত আইল গেল কেউ তো রইতে পারল না, বিদেশেতে বিদেশেতে গেলে ছেলে কাঁদতে মিরে কাঁদতে বসিয়া জন্মের মত জাত সদা চলিয়া কত বছর কষ ব্রহ্মপূর্ণ দিতে জীবনের শেষ বছর দিবে মুসুরি প্রাণায় এ শিবরামপুরের মাল ও এলাকার মুরব্বী বাজার নবী আমার যেদিন বিদায় হজর বান দিচ্ছে ওই জায়গার মধ্যে ছিলেন নবীর বড় বড় চারজন সাহাবী হযরতে আবু বকর, হযরতে ওসমান, হযরতে আলী আর ছিলেন হযরতে ওমর। চারজন সাহাবীর মধ্যে আল্লাহ পাক রব্বে কারীম বলেন, হাবিব আমার দোস্ত, আমার তোমার পরে যদি কেউ নবী হইত খতরবের বেটা ও কে আমি আল্লাহ নবী বানাইতাম। এরপরে বলতো হাবিব হযরত আবু বকর, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আপনারা, হযরত হাসান আর হুসাইন জান্নাতের সমস্ত যুবকদের সর্দার, হাসান হুসাইনের আপনারা, হযরত আলী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামীর নাম, এরপরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আপনারা, আবু বকর দুইজন হলো কার জামাতা আর একজন হলো শ্বশুর আব্বা, আর একজন হলো কার যে লোকটা নবীর কল্যাণের জন্য যাইতো তার খাম
আমি বয়ান করতেছি কিন্তু আমার চোখের মধ্যে পানি নাই মালিক রে তোমার বাংলারা কি জন্য কান্দে তোমার তো বোঝা বাকি না কালো মানুষটা কান্দে ওমর ডাক্তার বলে পয়গম্বর কালো মানুষটা কি জন্য কান্দে নবীজি বয়ান করতে করতে বইলাই ফেলাইছেন বলল না সিং জাগি মাতুল মাও প্রত্যেকটি পানির মৃত্যু সাধন করতে হইবে তুমি দস্তারায় থাকার বাস্তারায় থাকার দোতারায় থাকার মাটিতে থাকো জমিনে থাকো পানির মধ্যে থাকার নৌকার মধ্যে থাকো আল্লাহ পথ যখন তোমার আমার মুহূর্তের হায়াত তোমার আমার হায়াত যখন ঘুরে যাবে তোমার আমার কাছে আসবে আসবে কি আসবে না বাপের যদি পাঁচটা বেটা থাকে ওই পাঁচটার মধ্যে দেখবেন একটা বাপকে বেশি ভালোবাসে যেমন বলেছিলাম এই যে পূর্বকতুল্লাহ সাহিত্যিক ডিগ্রি কলেজের শিক্ষক ক্লাসের মধ্যে সবই একে ছাত্র মাথা হয়তো চেহারাটা ভিন্ন হইতে পারে আবার এমন সময় হয় চেহারার সাথে চেহারা মিল পাওয়া যায় কিন্তু আল্লাহ একটা জিনিস মিল রাখে নাই এক এক জনের এক এক রেখা এটাই আমার আল্লাহ আল্লাহকে পাইতে হলে বেশি দূর যাওয়ার না আপনি নিজের দিকে আল্লাহ ইচ্ছা করলে এখানে যদি বেরিক না দিত আপনার হাত কামানো জলদি খাওয়া দিত আপনার দিকে আপনার খাওয়া আবার দেখে আল্লাহ কত দয়া কত মায়া এই যে সমান একটা তারা তারা হলো না এই তারা দিয়ে আপনার চুলকা নিচে যত খাই যাইবেন তত তাইলা দিয়া খাইবেন চুলকাইব বেশি মজা পাইবেন আবার আপনার কানের মধ্যে কি শুনেছে এই কেন্দ্রে আঙ্গুল দিয়ে সুন্দর করে কানের মধ্যে মজা পাইতেছে আমার বুঝতে হলে বাজার মতো শ্রোতা লাগবে ভালো শ্রোতা লাগবে আমি আমার মূল আলোচনার দিকে যাচ্ছি বাবা কষ্ট যাওয়ার জন্য আপনাদের এখানে আসি নাই আর জানি না বাবা জীবন এলাকা আসতে পারবো না শিবরামপুরে কোনো দিন আসতে পারবো কিনা আমার জানা নাই তোমার কিন্তু জানা একজনের মৃত্যু হবে না তিনি আমার কিচ্ছু দেখা যায় আমাকে বলে বাগান একটু ধীরে চলা আমি বলছি আমি কথা দিয়েছি সাড়ে দশটার আগে আমি তেজে যাবো বেলাল কাঁদতে যাও মক্কা হুজুর
বেলাল কি জন্য কাঁদে? বেলাল যখন ডাকতে বলে বেলাল তুমি কান্দো কেন? আল্লাহর নবী ডাকতে বলো ওমর তুমি তো এত কষ্টের মাধ্যমে ইসলাম কে তুমি কবুল করো নাই। আবু বকরকে ডাকতে বলে তুমি তো এত কষ্টের মাধ্যমে ইসলাম কে কবুল করো নাই। ওসমানকে ডাকতে বলে তুমি তো এত কষ্ট করে ইসলাম কে কবুল করো নাই। হযরত আলীকে ডাকতে বলে তুমি এত কষ্ট করে তো কবুল করো নাই। তবে শুনিয়া রাখো দেখেন লোকজন উঠে আসতেছে যুবকরা। আমি বলেছি মাহফিলের বরকত আমার মালিক আজকে মুমিন ছিল একটা মাহফিল নিলাম আমি গত রাত্রে প্রোগ্রাম করে যখন আসছি প্রায় একটা বেড়ে গেছে মুসলমান ভাইরা বলার প্রজন্ম আসি নাই। হযরত বেলাল কাঁদছে আল্লাহর নবীর দরবারে সাহাবীরা বেলাল কি জন্য কাঁদে তোমরা কি জানো? বলে হাবিব আপনারা তো গায়েব জানেন না আমরাও তো গায়েব জানি না। আল্লাহর নবী বলে শিবরামপুরের যুবক ভাইরা যারা দোকানপাটে বসে আছে আসরে ভাই। আল্লাহর নবী বলেন হযরতে বেলালের জিহ্বার মধ্যে বাবলা কাটা ঢুকাইতো বেলালের হাতের মধ্যে আখা কুরিয়া পেরা ঢুকাইতো বেলালের পায়ের মধ্যে আখা কুরিয়া পেরা শিবরামপুরের লোকজনরা কোরবানি করে গরু কেনে বড় বড় সার গরু কেনে বড় বড় আয়না গরু কেনে বড় বড় বাড়ি বড় বড় গাড়ি গরু কেনে সাগর কেনে খাসি কেনে বেড়া কেনে দেখবেন যে গরুটা সত্যি হয় মানে একটু মোটা দাদা হইলে বড় একটা ভালো দড়ি কিনে নিয়ে আসে আনার পরে কি করে দুইটা পাও বাঁধে দুইটা গরুর কিন্তু চারটা পা আছে সামনের দুইটা বাঁধে পিছনের দুইটা বাঁধে বান্ধার পরে চারটা পা এক জায়গায় করে এক জায়গার পরে দেখবেন বড় একটা দড়ি দেয় বারবার কিন্তু পেঁয়াজ দেয় পেঁয়াজ দেওয়ার পরে বলে ওটার পরে যখন কি করে টান দিয়ে ধরটা ধরে ধরটা ধরার পরে ইমাম সাহেব আপনি বিসমিল্লাহ আকবার করে কি করলেন জবাই করলেন। এরপরে জবাই যখন শেষ হইয়া যায় এরপরে সুজি দেয়া কিন্তু পায়ের রথ থাকে যায় তারপরে তুই একটা লাভ দেয় কি দেয় না এ বেড়াবাজি বাইরা সুখর বাইরা ওই গরুটার গোস্ত তুমি খাইবা সারা বছর ফ্রিজে রাখিয়া রাখিয়া খাইবা তোমার কোন গুণা হবে হিসাবের মধ্যে রাখে। হযরত বেলালের দুইটা পাও আছেন হাত বাঁধছে হাত বাঁধার পরে কি করছেন চারটা হাত আর পাও এক জায়গায় করছে এক জায়গায় করিয়া হলো আবু জেহেল ডাকতে একটা উট অথবা একটা ঘোড়া নিয়ে আসো একটা উট নিয়ে আসেন অথবা ঘোড়া নিয়ে আসেন বেলালের হাত আর পা এক জায়গায় বাঁধিয়া গরুর মতো বাঁধছেন বাঁধিয়ে পরে দেখো উটের পার সাথে বাঁধিয়া দাও একটা বলে ও মাইয়া এই একটা রাখালকে যে গোড়া যখন আপনাদের এই যাচ্ছে রাস্তাঘাট দেখলাম কিছুদিন আগে আসছিলাম রাস্তার মধ্যে তো পাকা ছিল না এখন পাকা যখন পাকা করে কুয়া ফালায় বড় বড় কুয়া ফালায় হুন্ডা নিয়েও যাওয়া যায় না পাক পারে সাইকেল পাক পারে না এলে হাইতে যাওয়া লাগে বেলালকে উটের পায়ের সাথে বাঁধিয়া রাখা বলে শোনো এক মাইল ঘোড়া নেওয়ার সব থেকে চার কিলো ঘোড়াইয়া বেলালকে টানতেছে বাবা যুবক মানুষ কালো মানুষ
শরীরের মধ্যে কিছু নাই, বস্ত্রগুলো খুলিয়া পালাইছে, জামা গুলো খুলিয়া পালাইছে। আবু জেহেল রাজা বলে, মিলাল এখনো সময় আছে, কান্না সার আল্লাহর কালাম সার, মেলার রাজা কান্না এইবার বেড়াল কিনে যখন 1 কিলো যখন করলো, বেড়ালের শরীর থেকে চাপড়া গুলো একটু খড় হয়ে গেছে, রক্ত গুলো বাহির হচ্ছে। যখন আবু জেহেল কাছে নিয়ে আসে, আবু জেহেল রাখা বলে, বেলাল এখনো কিন্তু সময় আছে, কান্না সামাও না, না কান্না সারবো না। উমাইয়াকে ডাকা বলে, ঘরের মধ্যে 4টা ফেরাক আছে, 71-এ ফেরাক ফেরাক 4টা নিয়ে আসো। নিয়ে আসার পরে হাতের মধ্যে 1টা ফেরাক বাইরে বাইরে ঢুকাইলেন। বেলালকে ডাকা বলে, বেলাল তুমি কি চাও তোমাকে তাই দাও, কিন্তু হাফসি দেশের কালো বেলাল তুমি কালমা ফেরে দাও। বেলালকে পায়ের মধ্যে 1টা ফেরাক ঢুকাইল, 1টা ফেরাক বাদ ছিল 5টা ফেরাকের মধ্যে। বেলালকে যখন চিত করে শোয়াইছেন, ইটের উপরে পা রাখতে আর একটা ইট দিয়ে তাকে শেষতেছে, বেলাল ডাকা বলে, আবু জেহেল মারতে মারতে আমাকে টুকরো টুকরো করে ফেলাই, বের করে কান্না সারানো না। যুবক ভাই আবার চিত করে যখন আবার শোয়ানোর পরে যখন একটু আবার ঘুরে শোয়াইছেন, এবার ডাকা বলে, বেলাল এখন তুমি কালেমা সারো। বেলাল একটু হা করিয়া হাত শব্দ বলতেছে, নিষ্ঠুর আবু জেহেল খপ করিয়া টান দিয়া বেলালের জিব্বাটা ধরছে। বেলালের জিব্বাটা দুই রাত প্যারা ঢুকা, ওই দিন থেকেই বেলাল থতলা, বেলাল কথা বলতে পারে না, সিং বলতে পারে না, সিং বলে। বেলালের জিব্বার মধ্যে বাবলার কাটা ঢুকাইত। আল্লাহর নবী ডাকা বলে, ও বেলাল ইসলামের জন্য এত কষ্ট করো, তোমরা করো নাই, ওই বেলাল একটু খুঁজে নিয়ে আইসো, দেখো তো বেলাল কোন জায়গায় গেছে। নবীর চারজন সাহাবী তন্ন তন্ন করে খোঁজার আনন্দ করলো, পায় না। কিছুক্ষণ পরে নতুন চারজন সাহাবী আসে, দেখে নবীর চোখের মধ্যে পায় না। হাবি বাপে কান্দ কেন, ও সাহাবীরা আমার আদরের একটা শিক্ষক ছিল, একসাথে চাকরি করতাম, কান্দতেছে, কষ্ট করে তিনি ইসলাম গ্রহণ করেছে। দুজন সাহাবীকে ইঙ্গিত করে বললেন, একজন হলো তার শ্বশুর আব্বা, আর একজন হলো তার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী হযরত আলী। দুইজনকে ডাকা বলে, যাও দেখো তো বেলাল কোন জায়গায় আছে। দুইজন যখন যাইতেছে, দুইজন যখন যাইতেছে অনেক দূর যাওয়ার পরে দেখে শিবরাম একটা চলার মধ্যে দেখে একটা জঙ্গলের মধ্যে বেলাল, যা হযরত আওলাকন জলা ডাকা বলে, বেলাল রে এই মদিনার মধ্যে নবী থাকবে না, ওই মাটির মধ্যে আমি বেড়াল থাকবো তোরা। সরকারি চাকরি করত, কিন্তু
আল্লাহর বান্দার বয়স ছিল 70 থেকে 75 বছর বয়স আর আল্লাহর বান্দার যিনি বিবি ছিল তার বয়স ছিল বাবা 60 থেকে 65 বছর বয়স কয় বছর বাবা আল্লাহর বান্দা সরকারি চাকরি করত কিন্তু আল্লাহর বান্দার একটা বাবা ছিল বাজারে গেলে মাছ আনত বড় বড় মাছ আনত আয়না বিবিরে বলতো এখনো কিন্তু ছেলেরা অত বড় হয় নাই চাকরি হয় নাই কারণ এই মাহফিল 100 বছর সোনার চাইতে জানেন কি যতগুলি সভা হচ্ছে একটু হবে মুসলমান ভাইরা আমার যুবক ভাইরা আমার আল্লাহ কেমন আল্লাহ দেখেন পেটের মধ্যে যখন মার পেটের মধ্যে যদি সন্তান আসে তখন কি তার মুখ হয় তখন কি তার আলাদা করে পায়েস পাকার লাগে কলা কেনা লাগে আল্লাহ পাক মায়ের নারীর সাথে সন্তানের নারী দিয়ে খাওয়া মায়ের নারী আর সন্তানের নারী এক জায়গায় এরপরে ছোট্ট বাচ্চা যখন সম্রাট স্বামী ছোট্ট একটা জায়গা দিয়ে যখন আড়াই কেজি 3 কেজি সন্তান যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয় মার পিটি করতে রক্ত দিয়ে জর্জরিত থাকে যুবক ভাই লম্বা টাইম বয়ান করার জন্য এখানে বসে নাই মার পিটি করতে রক্ত দিয়ে জর্জরিত থাকে রানগুলো রক্ত দিয়ে জর্জরিত থাকে যখন ছোট্ট বাচ্চা জন্মের মধ্যে পড়ে যখন একটা চিৎকার পা যখন একটা চিৎকার দেয় যখন দুঃখুনি মা তখন ডাক্তার বলে তোমরা কারণে তাড়াতাড়ি আমার সন্তানকে আমার করে দাও তখন দায়রা বলে মাত্রা বলে কি বাবার আপনি যখন করতেছেন কেন আপনার শরীরের মধ্যে রক্ত বা আপনার কাপড়ের মধ্যে রক্ত বলে তোমরা বুঝবা না আমার ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ যখন আমার কানের মধ্যে আছে আমার আল্লাহ দশমাতের ব্যথা দূর করিয়া দিছে এরপর ছোট্ট বাচ্চা আসতো তার জন্য খাবার পাকাইতে হয় না এই যে আমার দিদির দুধের মধ্যে একটা ফোঁটা আছে অথবা আমার মায়ের স্তনের মধ্যে দুইটা ফোঁটা আমরা দেখি শুধু একটা ফোঁটা এক একটা দুধের ফোঁটার মধ্যে 18টা করে সিদ্ধি আছে 18টা সিদ্ধির মধ্যে দিয়া আল্লাহ পাক 18 কালারের খাবার বাহির করে খাওয়া একটা দিয়ে পানি ভরায় একটা দিয়ে দুধ ভরায় একটা দিয়ে জাল ভরায় একটা দিয়ে নোটা নোটা লাগে আমরা তো দেখি শুধু দুধ কিন্তু একটা ফোঁটার মধ্যে 18টা করে সিদ্ধি আছে এই 18 রকমের আইটিয়া বাচ্চারে খাওয়া এরপরে মায়ের দুঃখা কোনোদিন পাত্তা পায় না এরপরে মায়ের দুঃখা কোনোদিন জ্বর আসে না আল্লাহ কি একটা ফ্রিজ আল্লাহ সেট করে দিছে ফ্রিজের মধ্যে কারেন্ট যদি 10 দিন না থাকে দুস্থ পয়সা না কিন্তু মায়ের মুখের দুধ কোনোদিন দুর্গন্ধ হয় না
আমার আল্লাহ কেমন আল্লাহ তা কি জানেন? এ আল্লাহর বান্দা কি করত মা শান্ত? আমি আমার নিজের অভিজ্ঞতাতে বলে থাকি, বসার মন মন ধরে রাখায় বসা দারুসালাম মাদ্রাসায় দীর্ঘ পড়ায় 5 বছর চাকরি করতাম, আর 5 বছর থাকতে 10 বছর থাকতে সরকার বাড়ি ফোরকানি আমার বাসায়, তখন আমি ফুটনি মাদ্রাসায় সরে যাবি করি কেবলমাত্র যুবক ভাই, তখন আমি যুবক ভাইরা যখন ছোট্ট ছিলাম স্কুলে ছিলাম, আমার বাবা মাঝে মধ্যে কি করত বাজারে নিয়ে যাইত, সবগুলো হাতে নিয়ে যাইত, সবগুলো হাতে নিয়ে যাইত, হাতে নেওয়ার পরে যখন আগে গেছি যারা ইনশাআল্লাহ